সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। চাই শান্তি, সকলের মধ্যে শান্তি ফিরে আসুক এই বার্তা নিয়ে এক শান্তি সম্মেলন আয়োজন করেছিল আহমদিয়া মুসলিম জামায়াত নামে এক সংগঠন। কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত সম্মেলনে বিভিন্ন ধর্ম, বিশ্বাস, সম্প্রদায়ের প্রতিষ্ঠান থেকে শতাধিক লোক অংশগ্রহণ করে। গভর্নমেন্ট আপনি লেভেল মে ডিসিশন লে উনকো হাম লোগ নেই উসকো হাম উস বারে মে কোই কমেন্ট নেই করতে। জেসে মেনে কাহা আগার কোই সুপ্রিম কোর্ট কা ফয়সলা আ জাতা হ্যায় ইয়া গভর্নমেন্ট ডিসিশন লেতি হ্যায়, কিউকি জো আহমদিয়া মুসলিম জামাত হ্যায় জো কুরআন কি তালিম পর চলতি হ্যায় ইস বারে মে হাম লোগ কমেন্ট নেই করতে। সিরফ হাম লোগ ইয়ে কহতে হ্যায় ইসলাম কি তালিম হ্যায় কি জিস মুলক মে ভি তুম রহো উসকে ওফাদার রহো উসকি তরক্কি কে লিয়ে সোচো প্যার মোহাম্মত সে প্রেম কি বাতে করো ইনসানিয়ত কি খিদমত করো। আগর জব হাম লোগ ইনসানিয়ত কি খিদমত করেঙ্গে হর এক সে প্যার মোহাম্মত সে রহেঙ্গে তো হমে পুরা উম্মীদ হ্যায় আর পজিটিভ উম্মীদ হ্যায় কি হর মাসাইল হল হো সকতে। ইসলিয়ে সুপ্রিম কোর্ট কা ডিসিশন সুপ্রিম কোর্ট তক ছোড় দেতে হাম লোগ গভর্নমেন্ট কি ডিসিশন গভর্নমেন্ট তক ছোড় দেতে। শনিবার কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন জনাব সিরাজ আহমেদ সহ অন্যান্যরা।